নমস্কার, গল্পান্বেষী নীলিমায় আপনাদের সকলকে স্বাগত। গল্পবাচে আপনাদের সাথে আছি আমি অনিতা। আজ আপনাদের শোনাব বিখ্যাত লেখক ও সাহিত্যিক অন্নদাশঙ্কর রায়ের লেখা একটি পরক্রিয়া প্রেমের গল্প, স্ত্রীর দিদি। গল্পটি কেবলমাত্র আমার প্রাপ্তবয়স্ক শ্রোতা বন্ধুদের জন্য। তো আসুন শুরু করছি আজকের গল্প, স্ত্রীর দিদি। নির্মলের স্ত্রী শেফালি, রূপে গুণে লক্ষ্মী, শুকতারার মতো স্থিরোজ্জ্বল তার চক্ষু, শারদ প্রভাতের মতো স্বচ্ছ সুধৌত তার মুখ, আর দেহচ্ছন্দ শরতের নদীর মতো শান্ত। এমন মেয়েকে দেখে কার না পছন্দ হয়। নির্মল তাকে এক নিঃশ্বাসে বিয়ে করে ফেললে। বিয়ের রাত্রে প্রথম দেখলে তার স্ত্রীর দিদি সোহিনীকে। শেফালি যেমন শরৎ ঋতুর প্রতিমূর্তি, সোহিনী তেমনি বর্ষা ঋতুর। আর চোখ দিয়ে বিদ্যুৎ ঠিকরে পড়ছে, বিদ্যুৎ তার স্মিত হাসে, বিদ্যুৎ তার পরিহাসে রসক্তিতে। শ্যামা মেয়ে, সতেজ স্বাস্থ্য তাকে সুদর্শনা করেছে, নইলে রূপ তার বাস্তবিকই নেই। চাপা খসখসে তার কণ্ঠস্বর, তবু কি যেন সম্মোহন আছে তাতে। বোধহয় খোট্টার দেশে বিয়ে করার দরুন স্নিগ্ধতা খুইয়েছে, কিন্তু কেমন শক্ত গাঁথুনি, গড়নে বজ্র, ধরনে বিদ্যুৎ। আর একটা না একটা অঙ্গ সমস্ত ক্ষণ কথা কইছে, যেন তাকে গড়বার সময় বিধাতা পারদের খাত মিশিয়েছিলেন। সোহিনী নির্মলের সঙ্গে আলাপ করে, অন্যদিকে হাসিমুখ ফিরিয়ে থেকে থেকে নির্মলের দিকে চেয়ে টাউনিতে কৌতুক বিচ্ছুরিত করে, যেন নির্মলের মনের ভিতরটা দেখতে পায়, যেন ওখানটাতে আমাশার কিছু আছে। তারপর আবার মুখ ফিরিয়ে নিয়ে কথা কইতে থাকে নির্মলেরই সঙ্গে, অন্যান্যদের একেবারে বঞ্চিত না করে। আলমের ভালো বর জটিনী, মধ্য বয়সী দোজ বর, এলাহাবাদের নেটিভ ডাক্তার। আর শেফালির স্বামী ভাগ্য তার গায়ের রঙের মতো ফর্সা। নির্মল ঢাকার তরুণ লেকচারার, দেশের কাছে দশের কাছে আর একটা প্রতিষ্ঠা আছে। তবু সোহিনী নির্মলকে গণনার মধ্যে আনে না। আর ছোট বোনের বর, সম্বন্ধে ছোট, মানুষটিও শিষ্ট সুশীল। ছাত্র সমাজের আদর্শ যদি না হলো, তবে আর অধ্যাপক কিসের? নির্মল গম্ভীরভাবে দন্ত বিকাশ করে, যেন উপস্থিত ভদ্রতনয়রা তার ছাত্রী ও বাসর ঘর তার ক্লাসরুম। দুটি কানের উপর রকমারি অত্যাচার, যেন তা মায়া। সোহিনী ওদের নিষেধ করে, হাত তুলে মাথাটাকে ঈষৎ দুলিয়ে বলে, তত বেশ, মাস্টারের কাছে কোথায় কানগুলি গোছিয়ে দিবি? না, মাস্টারের কান দুটি নিয়ে কাড়াকাড়ি। এবার জন্মাষ্টমীর মিছিলে ওদের সঙ্গ বেরোবে, দেখিস। নির্মল ভরসা পেয়ে জিজ্ঞাসা করলে, আপনি ঢাকায় জন্মাষ্টমীর মিছিল দেখেছেন? সোহিনী অন্যদিকে চেয়ে এমন ভঙ্গিতে মাথা নাড়লে, তার ঠিক পরে নির্মলের দিকে এমন দৃষ্টিতে চাইলে যে নির্মলের দেহের এক প্রান্ত থেকে অপর প্রান্ত অবধি উড়ি ছুটে গেল। স্ত্রীকে একা পেয়ে নির্মল জিজ্ঞাসা করলে, তোমার দিদি কতদূর পড়েছেন? ফোর্থ ক্লাস অবধি, শেফালি বললে কোনো মতে মুখ ফুটে। নববধূত্বের সরমে সে অন্ধ হয়েছিল, কিন্তু মুখ হয়নি, তা বোঝা গেল। ফোর্থ ক্লাস? মোটে ফোর্থ ক্লাস? প্রফেসর বিস্ময়াবিষ্ট হল। স্ত্রীর সঙ্গে এক শয্যায় শুয়ে সে ধ্যান করলে স্ত্রীর দিদিকে। ফোর্থ ক্লাস,
তবু কি দীপ্তি, কি স্ফূর্তি, কি সপ্রতিভতা! শেফালি তো ম্যাট্রিক পাস, কিন্তু সোহিনীর কাছে লাগে না। শেফালি না হয়ে সোহিনী যদি আমার স্ত্রী হতো, নির্মল ভাবলে, তাহলে বিধাতার এমন কি ভুল হতো। বছর তিনেক আগে এই পরিবারের সঙ্গে পরিচয় ঘটে থাকলে শ্বশুরমশাই কি আমাকে না দিয়ে নগেন্দ্রবাবুকে ওমেয়ে দিতেন? তবে 3 বছর আগে আমার চাকরি হয়নি, আমি রিসার্চ স্কলার, বিবাহের প্রস্তাবে বদন বিকৃত করেছি। স্বামী না হয়ে স্বামীজি হবার দিকে ছিল আমার ঝোঁক। স্ত্রীজাতি না বলে মাতৃজাতি বলতুম। আনন্দদাদাদের সঙ্গে ছাড়া অন্য কারুর সঙ্গে আড্ডা দিতুম না। ওরাও আমাকে নিজেদের একজন বলে ধরে নিয়েছিলেন। তিনি অ্যান্টিসিপেশন ডাকতেন নির্মলানন্দ বলে। হায়, নির্মল ভাবলে, সেই মোহে হারালুম ওই দীপ্তি, ওই স্ফূর্তি, ওই সপ্রতিভতা। সেই তো বিয়ে করলুম, সংসারী হলুম, মাতৃজাতিকে সন্তান যোগানোর দায়িত্ব নিলুম। চাকরিটি পেয়েই ব্যাস বদলে গেল মতটা। মায়ের অনুরোধের কাছে জারিজুরি খাটল না। 3 বছর আগে করলে স্ত্রীর সঙ্গে সম্বন্ধ অন্যরকম হতো। এই মেয়ে আমার কান ধরে টান দিত, এত লজ্জা কোথায় থাকত! স্ত্রীর সঙ্গে সে রাত্রে যত কথা হলো, তার 12 আনা দিদি সংক্রান্ত। অবধ শেফালি সন্দেহ করলে না, অবদ্বৈতবাদী নির্মল অন্যায়টা কিছু দেখলে না। বউ নিয়ে নির্মল ঢাকায় ফিরল। মা যার পর্ণায় আহ্লাদিত হলেন, বোনেরা বৌদিকে ঘিরে রইল, বন্ধুরা বউ ভাত খেয়ে শেফালির স্বামীকে অভিনন্দন করে গেলেন। আর মেয়েরা নিমন্ত্রণ করে নিয়ে গিয়ে রাশি রাশি উপহার দিলেন। নির্মল কিন্তু সোহিনীকে ভুলতে পারলে না। শেফালিকে দেখলে সোহিনীর কথা মনে পড়ে। শেফালিতে সোহিনীর দীপ্তি কই, স্ফূর্তি কই, সপ্রতিভতা কই, শুধু সৌন্দর্য, শুধু সরম, শুধু স্নিগ্ধতা। সব তো জগতে দুর্লভ নয়, নির্মলের বাড়িতেই কিছু কিছু আছে। এর জন্যে অমন জমকালো স্বামীজির তো বিসর্জন দিয়ে তা সুলভ স্বামী হবার সার্থকতা কোথায়? স্ত্রীর দিকে চেয়ে নির্মল ভাবে, তো মাতৃজাতি, একে স্ত্রী বলে কল্পনা করতে সংকোচ আসে। নির্মল পড়ার ঘরে বিছনা পাতল। আড়ার লোকে ও কথা শুনে বলল, অমন স্ত্রীর স্বামী হয়ে এমন জিতেন্দ্রীয় পুরুষ তো নয়, মহাপুরুষ। আনন্দদাদারা বললেন, কত গৃহী পরমহংসদেবের আরাধনা করে, আর অনুসরণ করে কজন! মার মনে কাটা ফুটল। বৌমাকে নিয়ে ঢাকেশ্বরীর মন্দিরে নাতির বিনিময়ে পাঠা মানত করে এলেন। ওদিকে জিতেন্দ্রিয় ধ্যান করে, কটিক স্বচ্ছ নয়নে পতঙ্গ চপল চাউনি, চোখে কপালে অধরে উচ্ছল নিঃশব্দ স্মিত হাস্য, দীঘল সবল গড়ন, ইস্পাতের মতো রং, তাপা খসখসে কণ্ঠস্বর। পিকে জিজ্ঞাসা করে, দিদি চিঠি লেখেননি? শেফালি বলে, তাকে 10খানা না লিখলে কি সে 1খানা লিখবে? নির্মল ক্ষুণ্ণ হয়, জানে না চিঠিতে সোহিনী আনা মূর্তি, কিজিবিজি কি যে লেখে, নিজেই পড়তে পারে না। হয়তো লেখে, বহুদিন যাবৎ তোমাদের কুশল সংবাদ না পাইয়া বড়ই ভাবিত আছি, কুশলের বানান কুশলের মতো, সংবাদেও তালবস্য। অবধ শেফালি সুবোধ হবার জন্যে আইয়ে পড়া করছে, দেবর বিমল তার সহপাঠী। আর দিদিকে তার স্বামী কেন এতবার স্মরণ করেন, তা যদি সে বুঝত, তবে অত পড়াশোনার দরকার থাকত না। নির্মল স্থির করে ফেললে, পূজার ছুটিতে এলাহাবাদ যেতেই হবে। মাকে বললে, তুমি পুরী দেখতে চাও, বিমলের সঙ্গে যাও, শেফালিকে তার পিত্রালয় দিয়ে আমি একলাই যাই পশ্চিমে। আমার সেই মিলিটারি স্ট্র্যাটার্জি অব দ্য মুঘলস
বইখানা লিখতে হলে আগ্রা, দিল্লি, গোয়ালিয়র, ইলাহাবাদের দুর্গগুলো রাক্ষস করতে হয়। ডক্টর না হয়ে যে নির্মলের নিষ্কৃতি নেই, শুধু পিআরএসে যে তার পক্ষে অশোভন, কে এ কথা না জানে? মা বললেন, তাই হোক। ইলাহাবাদের নগেন্দ্রবাবু পৈতৃক অট্টালিকা ভাড়া দিয়ে নেটিভ ডাক্তারির উপযুক্ত পাড়ায় ছোটখাটো বাড়ি ভাড়া নিয়েছেন, যা দেখে রুগী ভরসা করে ভিড়বে। বাপ বড় ডাক্তার ছিলেন, বাপের নাম ডাকের প্রতিধ্বনিতেই তার পসার। প্রথম পক্ষের তিনটি ছেলে মেয়ে, তিনিও তার দ্বিতীয় পক্ষ, এই কজনের সংসার। ভাড়ার টাকা ও রোগী দেখার টাকায় একরকম চলে যায়, সাবেক কালের চাল আর নেই, এই যা দুঃখ। বেশ বেশ, তুমি এলে, দেখা হলো, খুশি হলুম, নগেন্দ্রবাবু বললেন। আমাদের কি কোথাও যাবার জো আছে ভায়া? ওই দেখো না, রাত না পোহাতেই পাঁচ পাঁচটা রুগী এসে ধর্না দিয়ে পড়েছে। নগীন ডাক্তার, নগীন ডাক্তার না ছাড়লে ওদের বিমার ছাড়বে না। ক্যাভাইল রে রাম খেলান, ক্যাভাইল রে বুধন কি নানি, ভাইরা ভাইকে দেখিয়ে দেখিয়ে তিনি ওদের একজনের বুকে স্টেথোস্কোপ বসিয়ে দিলেন, একজনের মুখে হাত পুরে দাঁতগুলো নাড়লেন। তা চাকর এসে খবর দিল, মাইজি বলতা হ্যাঁ। নির্মল তার পিছু পিছু গেল, নমস্কার করতে রোহিণী ফিসফিস করে শুধালো, কদিন থাকা হবে? আর দুহাত জোড়া, সে নির্মলের জন্যই লুচি ভাজছিল। সেটা নির্মল সুগম্ভীর স্বরে বললে, এখানকার ফোর্টের দ্রষ্টব্যতার উপর নির্ভর করছে। কি, কিসের উপর? সোহিনী নির্মলের চোখের উপর কৌতুক দৃষ্টি স্থাপন করলে। নির্মল দৃষ্টি এড়িয়ে বললে, এখানকার ফোর্টে দেখবার জিনিস বেশি থাকলে বেশি দিন, কম থাকলে কম দিন। তবু, সোহিনী পুনরায় প্রশ্ন করলে, কম করে হলেও কদিন শুনতে পাই? নিশ্চয়। নির্মল বিব্রত হয়ে বললে, ধরুন তিন দিন। সোহিনী বিদ্যুৎ বর্ষণ করে বললে, অত কম কিছুতেই হতে পারে না। নির্মল তো তাই চায়, গম্ভীরভাবে মুচকি হাসল, তারপরে চুপ করে সোহিনীর সুগঠিত হাত দুটির নিপুণ ব্যস্ততা, তার চুরির নিরন্তর ওঠানামা সব প্রশংসভাবে নিরীক্ষণ করতে থাকল, যেন সামান্য লুচি ভাজা নয়, নূরজাহানের মতো সাম্রাজ্য পরিচালনা করে চলেছে ওই দুখানি সুবলিত করে। আরে এমন লীলার সহিত কাজ করতে শেফালি, খালি পড়া আর পড়া। ওকে আনলে না কেন? কাকে? ছবিকে, শেফালিকে। ও, মা বাবা আসতে দিলেন না, বিরহ সইতে পারছো? সোহিনী লুচিগুলি দুটি থালায় সাজাতে সাজাতে অপাঙ্গে চাইল। নির্মল ভয়ে ভয়ে বললে, ঐতিহাসিককে আরো কত কি সইতে হয়। ঐতিহাসিক কি? যে ইতিহাস লেখে। সোহিনী মাথা দুলিয়ে বললে, তাই বলো, আকবরের ছেলে বাবর না বাবরের ছেলে আকবর, এই তোমরা খুঁজে বের করো না। নির্মল হাসি চেপে বললে, রাজা অশোকের কটা ছিল হাতি। আচ্ছা, আমাদেরও তো ইতিহাস লেখা হবে হাজার হাজার বছর পরে, হবে না? হবে বই কি, এই ভিটে খুঁড়ে আজকের থালাবাটির খোঁজ একদিন পাওয়া যাবে না? যাবে বই কি? তখনকার দিনের ঐতিহাসিকের জন্যে আন কয়েক লুচি তুলে রাখতে হয় মাস্টার মশাই। নির্মল ভাবলে, প্রফেসর ও মাস্টারের মধ্যে তফাৎ এ জানে না, সিভিল সার্জন, নেটিভ ডাক্তার, দুই এর কাছে ডাক্তার। বললে, আমি মাস্টার নই, প্রফেসর। সোহিনী ভ্রুভঙ্গি করলে, প্রফেসর তাহলে মাস্টার নয়?
পড়ায় না ছেলেদের? নির্মল ভাবলে, যাকে জ্ঞানের চেয়ে ওই ভঙ্গিটুকু বহার্ঘ। লুচি চিবোতে চিবোতে নগেন্দ্রভূষণ বললেন, গোড়াকে নিয়ে জ্বালাতন হচ্ছি ভায়া, গোয়ালিয়রের বাইকবার, ইন্দোরের সিন্ধিরা, এদের কীর্তিকলাপে আমি কি জানি। নির্মল মুখ টিপে বলল, কি হবে এখন, আমি ওকে ইতিহাসে পাকা না করে দিয়ে নড়ছি নেই। গোড়া, কালা ও টুনি, এই তিন ছাত্রছাত্রীকে পাকা করে তোলবার ভার নিয়ে নির্মল স্থায়িত্ব লাভ করলে। দুপুরের দিকে একবার দুর্গে যায়, আতার পাতায় নকশা এঁকে আনে, মহাগ্রন্থের খসড়া তৈরি করে, আর খুব লুচি হালুয়া ধ্বংস করে, পরন্তু চা। মাস্টার, না না, প্রফেসর মশাই, তোহিনী চা দিয়ে যাবার সময় বলে, এই নাও তোমার চা। নগেন্দা খেয়েছে? উনি তো অনেকক্ষণ বেরিয়েছেন। চায়ে চুমুক দিয়ে নির্মল বলে, ওফ, তা খুব ভালোবাসো না? খুব, যদি তেমন হাতের হয়। নির্মল ক্রমে সাহসী হয়েছিল, মেয়েদের কাছে মুখ চোরা বলে আর দুর্নাম দেওয়া চলে না। তোহিনী তার দিকে অবাক হয়ে তাকালি, আর সবসময় স্থির চপলার হাসি, বললে, কেমন হাতের? নির্মল খপ করে তার একটা হাত চেপে ধরে বললে, কেমন হাতের? তোহিনীরই গায়ে জোর বেশি, সে হাতটা ছাড়িয়ে না নিয়ে সেই হাতে নির্মলের গালে একটা ছোট্ট ঠোনা মেরে বললে, এ খাদ্য কেমন লাগলো? খুব ভালো। আরেকটি ঠোনা আরেকটু জোরে, এবার কেমন লাগলো? আরো ভালো। তীব্রতার সহিত প্রফেসরের কানটাতে আগ দিয়ে সোহিনী শুধালো, এটা কেমন? দিন দুই পরে সোহিনী বললে, এখানকার দুর্গ দেখা শেষ হয়ে গেছে বুঝি? নির্মল বললে, না, তবে যে আর যাও না দেখতে? যতটা দেখেছি ততটার বিবরণ গুছিয়ে লিখি আগে, তারপর যাব আবার। ওই লিখতেও তো তোমার আনা নেই। নির্মল বুঝলে এর তাৎপর্য, ঘন্টার পর ঘন্টা তোহিনীর ঠোনা, কানমলা খাওয়া। নগেন্দ্র একটা দাবাখানা খুলেছেন, এইখানে সারা দুপুরে আড্ডা দেন, এইখান থেকে কলে যান, ছেলে দুটো স্কুলে, এটি পাড়ার বড় বাড়িতে। হ্যাঁ, এইবার লিখব, অনেক চিন্তা করতে হয়, তোমরা তো বোঝো না। চিন্তা করার ঢং বুঝি এই, হা, মস্তিষ্ক যে সর্বক্ষণ ক্রিয়া করছে, তুমি দেখতে পাচ্ছ সোহিনী? দিদি বললে না যে? সোহিনী কটাক্ষপাত করলে, কেন দিদি বলবো? নির্মল নিজেই নিজের প্রশ্নের উত্তর দিয়ে বললে, সত্যিকারের দিদি তো নও, সম্পর্কে দিদি। সম্পর্ক বুঝি কিছুই নয়, সম্পর্কটা অন্যরকমও হতে পারত। কথায় সোহিনী আঁচল দিয়ে চোখ ঢাকলে। নির্মল ঠাউরালো যে চোখের জল চাপা দিচ্ছে, আহা কি অসুখী এই মেয়েটি, দোজগড়ে পড়েছে, ও ছাড়া আর কি হতে পারে? নির্মল উঠে দাঁড়ালো, সোহিনীর কাঁধে একটি হাত রেখে আরেকটি হাত ওর চোখ থেকে আঁচল সরালে। হরি, ওই তার চোখে জল। সোহিনী চুপি চুপি হাসছিল, খিলখিল করে হেসে উঠল। হতভম্ব নির্মলকে ঠেলে দিয়ে ছুটে পালিয়ে গেল, বললে, আমাকে একজনদের বাড়ি যেতে হচ্ছে, কিছু মনে করো না স্যার, বাসা পাহারা দিও। নির্মল পরদিন ফোর্টে গেল, মন দিয়ে লিখল কিছু, স্ত্রীকে কুশল সংবাদ দিয়ে চিঠি লিখেছিল, আর উত্তর পেয়ে প্রত্যুত্তরে লিখলে খুব খাটতে হচ্ছে, একটা নকশা পাঠিয়ে দিলে নমুনা হিসেবে। তারপর যথাপূর্বং বললে, কাল রাত্রে নগেন্দা তোমাকে এত বকছিলেন কি নিয়ে? তুমি জানলে কি করে? বা, আমার বুঝি কান নেই, কিন্তু তখন তো তুমি ঘুমিয়ে। আমি ঘুমিয়ে ঘুমিয়ে শুনতে পাই। সোহিনী গ্রীবাটি বেঁকিয়ে বললে, তুমি অবাক করলে, যারা ম্যাজিক করে তারাও তো প্রফেসর, তুমি বুঝি তাদের একজন? সোহিনী স্বীকার করলে না যে আর স্বামী তাকে বকছিলেন,
কিছু না, মিষ্টি কথার ছাদই ওই, বকুনির মতো শোনায়। নির্মল হেসে উড়িয়ে দিলে, হাসছ কি মশাই, স্বামী কি স্ত্রীকে বকতে পারে না? নির্মল হাসতে হাসতে গড়িয়ে পড়ল। তারপর সোহিনী হাত ধরে উঠে বসল, সহসা সোহিনীকে টান দিয়ে নিজের পাশে বসালো, বললে, সত্যি বলো যে তুমি ভালোবাসো। এই প্রথম সোহিনীকে গম্ভীর হতে দেখা গেল। বলো বলো সোহিনী, কি তুমি ভালোবাসো? সোহিনী ঝাঁজের সহিত বলল, কেন, ওর অপরাধ কি? উনি প্রফেসর নন? এই তোর তা কেন হবে, উনি তোমার যোগ্য, আমি কি ওর যোগ্য? নির্মল আবেগের সঙ্গে বললে, সোহিনী তুমি কি জানো তুমি বিদুষী রূপসী কল্যাণীদের চেয়ে শ্রেয়। সোহিনী আমার একমাত্র দুঃখ, কেন আমি 3 বছর আগে তোমাকে দেখিনি, দেখলেই বিয়ে করতুম নিশ্চিত। সোহিনী আবার স্বাভাবিক হেসে ভ্রুবান হেনে বললে, কিন্তু আমি যদি ও বিয়েতে অমত করতুম। কেন অমত করতে? কেন করতুম না? প্রফেসর বুঝি পুরুষ? কি যাও বলবো না। প্রফেসর বুঝি কি জিরাফ? নির্মল মিনতি করলে। তখন সোহিনী পুনরুক্তি করলে, প্রফেসর বুঝি পুরুষ? এ কথা শুনে নির্মল সোহিনীকে একবারে বুকের কাছে টেনে আনলে। সোহিনী নিজেকে ছাড়িয়ে নেবার চেষ্টা করলে না, শুধু ফিসফিসিয়ে বললে, ছড়ো ছড়ো কিছি। নির্মল বললে, আর বলবে ওরকম কথা? কিরকম কথা? ওই যে প্রফেসর নয় পুরুষ। পুরুষ নাকি? নির্মল এর যা উত্তর দিলে তা ভয়ানক। আরো 3-4 পরে সোহিনী বললে, লক্ষ্মীটি এই বেলা যাও। নির্মল বললে, যাব, কিন্তু তোমাকেও আসতে হবে। সোহিনী ঘাড় নাড়ল, বোনের বাড়িতে তুমি বোনের, আমার নও। পাগল, আমি কি আর ওর পুরুষ হতে পারি? না না, অসুখী করতেও যে পারবে না তুমি। কিন্তু তোমাকে অসুখী করতেও যে পারবো না রানী, একজনকে অসুখী করতেই হবে। আর যদি হয় তবে তোমাকে নয়। সোহিনীর স্বভাব যেন বদলে গেছিল, স্বতঃস্ফূর্ত স্মিত হাসির স্থান নিয়েছিল করুণ গভীর আভা। সে বললে, আমাকে অসুখী করলে ও অসুখী হবে না, কিন্তু ওকে অসুখী করলে আমিও অসুখী হব। না সোহিনী, তোমাকে অসুখী করব না। নির্মল বারবার এই কথা বললে। ছেলে মানুষের মতো সোহিনীর বুকে মুখ গুজল, শিশুর মতো আধো আধো সুরে বললে, না সোহিনী তোমাকে অসুখী করব না। সোহিনী খিলখিল করে হেসে উঠল, যাও খোকা প্রফেসর। এর উত্তরে এসেই ভয়ানক কাণ্ড। এমন সময় এসে পড়ল নগেন্দ্রভূষণের কন্যা টুনি, বয়স 6-7 বছর হবে। তাকে দেখে সোহিনী নিজেকে ছাড়িয়ে নিয়ে দৌড় দিলে। তখনও তার মুখে কৌতুকের হাসি, সে কি কাউকে ডরায়? নির্মল তো মুখটাকে অসম্ভব লম্বা করে টুনির ভয়ে টুনির পুতুলের মতো ঠায় বসে রইল। মেসমশাই, উনি জিজ্ঞাসা করলে, আগে কামড়াচ্ছিলে কেন, তুমি কি কুকুর? মেসমশাইয়ের মুখ কতকটা কুকুরের মতোই লম্বা দেখাচ্ছিল বটে। তিনি কি যেন জবাব দিতে চেষ্টা করলেন, একটা অস্ফুট ধ্বনি তার কণ্ঠমূলে আটকে গেল। বলো না মেসমশাই, উনি আবদার ধরলে, কেন কামড়াচ্ছিলে মাকে? মা ও ঘর থেকে ডাকলেন, টুনি। টুনি ছুটে গেল, মা তাকে একটা পয়সা ঘুষ দিলেন, যা ফুল কিনে খা। তখনকার মতো টুনির মুখ বন্ধ হলো, কিন্তু রাত্রে বাবার সামনে খুলল। জানো বাবা, সোহিনী তাকে চোখের ইশারায় নিষেধ করলে, জানো বাবা মেসমশাই। সোহিনী চোখ দিয়ে অগ্নিবর্ষণ করলে। নির্মলের তো তখন যায় যায় অবস্থা, তার মুখ মরার মতো সাদা হয়ে আসছিল। নানা কারণে সেদিন
নগেন্দ্রবাবু খিটখিট করছিলেন। তিনি ভেঙিয়ে বললেন, জানো বাবা, কি জানো বাবা? উনির অমনি অভিমান হলো, আর দাদারা হো হো করে হেসে উঠল। জানো বাবা, কি জানো বাবা? কি টুনি? যাও বলবো না। এই বলে টুনি হন হন করে বেরিয়ে গিয়ে কোথায় লুকিয়ে থাকলো। পরদিন টুনি ঠিক সেই সময়টিতে আড়া বেরিয়ে ফিরল। কি মেরে দেখলে ওরা পাশাপাশি শুয়ে আছে। ঘরে ঢুকতে নির্মল আহ উহ করে উঠল, ভারী মাথা ধরেছে তার। টুনি ডাকলে, মেসমশাই। মেসমশাই সাড়া দিলেন, টুনু রে, মারা গেলুম রে। টুনি বললে, বাবাকে খবর দি, ওষুধ নিয়ে আসি। নির্মল কাতরাতে থাকলে, রোহিণী সকৌতুকে নির্মলের মাথা টিপে দিতে দিতে বললে, ওষুধ আমার কাছে আছে, ওকে যেতে হবে না। উনিও মেশোর পা টিপতে বসল, ছুতেই ও ঘর থেকে সরল না। অগত্যা নির্মলের অসুখ সারল। রাত্রে বাবাকে টুনি বললে, এ সমস্যায় আজ খুব কষ্ট পেলে, এমন মাথা ব্যথা হবে না? মানুষকে কামড়ালে মাথা ব্যথা করবে না? মানুষকে কামড়ানোর সঙ্গে মাথা ব্যথার সম্বন্ধ শুনে নগেন্দ্রভূষণের ডাক্তারি কৌতূহল জীবিত হল। অমন একটা কার্যকারণ জেনে রাখা ডাক্তার মাত্রেরই কর্তব্য। এবার যখন কোনো রুগী এসে বললে, মাথা ব্যথা করছে, তিনি গম্ভীরভাবে শুধাবেন, মানুষকে কামড়েছ বুঝি? তিনি জিজ্ঞাসা করলেন, কে কাকে কামড়ালো? নগেন্দ্র একবার তাকালেন নির্মলের দিকে, একবার সোহিনীর দিকে। ইন্দ্র আর অহল্যা, ইন্দ্রটি কম্পমান, অহল্যা বেপরোয়া। ঋষি না হন, ঋষির বংশধর, ধ্যানে সমস্ত জানলেন, প্রথমত কিছু বললেন না, পেট ভরে খেলেন চেচেপুচে, কাঁচিয়ে তোয়ালেতে হাত মুছে ঢেকুর তুললেন বার কয়ে, কান মুখে দিয়ে কয়েকবার মুখ পিটপিটি করে নির্মলের ঢুকে খানা তল্লাশ করলেন, দেখা যাক তার গবেষণা সত্য না ধাপ্পা। নোটবুক নয়, কবিতার খাতা। নির্মল কবিতা লেখে, অন্তত সবে লিখতে শুরু করেছে। তোমার আমার মিলন হবে বলে আসছি কবে থেকে, প্রেমের পশ্চাটি মাথায় করে হায় চলছি হেঁকে হেঁকে। নগেন্দ্রভূষণ উল্টিয়ে দেখলেন, এই 14 দিনে 27টি কবিতা জাল হয়েছে। তুমি ছলকিয়া চলো জলকে, আমি থমকিয়া থাকি পলকে, মম অন্তরে গাহে বলকে, সখী জাগো সখী জাগো। অতঃপর, মম চুম্বন সাদিল সজনী, ঝঙ্কি উঠিলি বিনার মতো, বক্ষ তুহার উচ্ছ্বসিয়া উচ্ছ্বসিয়া, ক্লান্তিতে হল মূর্ছা হত, তাবিংশবার দ্রুত চুম্বনী, অথর তুহার দিলাম প্লাবনী, এই ভুজনী রে তখন আপনি, পুলকি হইলি কুজনরত। খাতাখানার ভিতরে গোটা 4-5 লম্বা লম্বা চুল আবিষ্কার করে নগেন্দ্রভূষণ সশব্দে গলা পরিষ্কার করলেন, ডাকলেন, ভায়া হে, এদিকে এসো। নির্মল প্রাণের মায়া চৌখাটের ওধারে রেখে ঠক ঠক করে কাঁপতে কাঁপতে এলো। নগেন্দ্র জিজ্ঞাসা করলেন, কত দূর এগিয়েছ ঠিক বলো তো? নির্মল বললে, আগে ন্যাকা সাচ্ছ কেন হে, আমি কি তোমার মাথা কাটছি? তবে আমার মাথাটা তুমি কত দূর কেটে রেখেছ জানতে ইচ্ছে করে। চুম্বন আলিঙ্গনের পরীক্ষা পারে থেমেছ না দুর্গ জয় করেছ? আগে তুমি তো বড্ড ভালো মানুষে। নির্মল কাঁদো কাঁদো সুরে কি বললে শোনা গেল না। বাইরে সোহিনী হেসে লুটিয়ে পড়ছিল। নগেন্দ্র আশ্বাস দিয়ে বললেন, শ্বশুরমশাই সেই শ্বশুরমশাই থাকবেন, জামাই অদল বদল হলেও, অতএব ভয় পাবার কি আছে? নির্মল দুহাতে চোখ ঢাকল। সোহিনীও কি মেরে তার দশা দেখে দুহাতে মুখ ঢাকল। নগেন্দ্র গর্জে উঠলেন, যাও
এটিকে নিয়ে যাও, গিয়ে ওটিকে দাও পাঠিয়ে। ওদিকে সোহিনীর হাসি গেল দপ করে নিবে। এদিকে নির্মল ফোনা তুলল। তখন আপনারা শুনছিলেন অন্নদা শঙ্কর রায়ের লেখা গল্প পীর দিদি। গল্প পাঠ আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন এবং আগামী দিনে আরও নতুন নতুন গল্প শুনতে হলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।